চোর সন্দেহে যুবকদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, ঘটনায় মৃত এক। গুরুতর আহত অবস্থায় অপর এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর এলাকায়। এই ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত বলে খবর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে পিয়ালি ঘোলাঘাটা জগদ্ধাত্রী মাঠে। ঘটনার জেরে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর এক যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। মৃত যুবকের নাম বিজয় সরকার এবং আহত যুবকের নাম সুব্রত গায়েন বলে জানা গিয়েছে। জানা যায় চোর সন্দেহে যুবকদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। আহত যুবককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ঘটনায় এখনও পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছেন বারুইপুর থানার পুলিশ। এমন ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে চাপা আতঙ্কের ছাপ। পাশের বাড়ি একটা বাড়ি চুরি হয়েছে আমাদের পাশে, তা এসে শুনলাম যে এরকম ছেলেটাকে ধরে মারধর করেছে। সব পাড়া মানে বাইরের ছেলেরা সব যে যেমন আসছে করছে, পাবলিকরা এসে মারধর করেছে। আতঙ্ক বলতে দেখো একটা বাড়ির পাশে এরকম হয়েছে, আর আমাদের বাড়ি বেটা ছেলেরা তো থাকা খাওয়া কাজ করে, মানে আতঙ্কের মধ্যে সত্যিই তো স্বাভাবিক আতঙ্ক। এই যে বাড়ি আসছে পুলিশ আসছে, বৌমারা ভয় পাচ্ছে পাচ্ছে, যার জন্য আমি কালকের বাড়ি চলে এসেছি 7টার সময় শুনে। পুলিশ সূত্রে জানা যায় বিজয়, সুব্রত ও জীবন এই তিনজন পিয়ালি এলাকায় একসাথেই ছিল। তখন সেখান থেকেই তাদের চোর সন্দেহবশত তুলে নিয়ে যায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা। এরপর বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে বেধারক মারধর। না আমি তো কিছু জানি না, আমি তো ভোরবেলা ধরো 5টার সময় কাজে চলে যাই, আসার সময় দেখলাম যে এখানে পড়ে আছে, আমি রাস্তা দিয়ে আসলাম, দলে দলে লোক যাচ্ছে আসছে। আমি বললাম কী হয়েছে, কাছে রাত্রি চুরি করেছিল, এখানে ধরা পড়েছে তিনজন, একজনকে শুনলাম যে মারতে মারতে মরে গেছে, এইটুকুনই জানি, তারপরে আমি জানি না কাজের থেকে আসি। ছেলেটা আমি চিনি না ভাই, তিনজনকে ধরেছিল, তিনজনকে ধরেছে আর এই এই ছেলেটাকে মরে গেছে শুনলাম। বারুইপুর থানার পুলিশ খবর পেয়ে উদ্ধার করে ওই যুবককে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা বিজয়কে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে সুব্রত চিকিৎসা চলছে, জীবনের কোনো খোঁজ মেলেনি বলে দাবি পুলিশের। পাশাপাশি পুলিশের দাবি গোপাল সরকার নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গত সোমবার রাতে চুরি হয়। ঘরে ঢুকে আলমারি ভেঙে হয় চুরি। সেই ঘটনায় তিনজন জড়িত ছিল বলে সন্দেহ গোপাল সহ স্থানীয় বাসিন্দাদের। সেই সন্দেহের জেরেই এই তিন যুবককে বাড়ি থেকে তুলে এনে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছেন পুলিশ। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কি হয়েছিল কালকে 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 রাত্রিরে মনে হয় চুরিটা করেছিল, বুঝতে পেরেছি, কালকে রাত্রে 9:30টার দিকে মনে হয় চুরিটা করেছিল। করার পর এরা মানে সবাই পালিয়ে গেছিল, বুঝতে পেরেছেন, পালিয়ে গেছে, সারা রাত এরা খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি পায়নি। পাওয়ার পর সকালবেলা আমাদের বাড়ির পাশে একজন মার জিজ্ঞেস করেছে, তোমার ছেলেকে আমি সকালবেলা স্টেশনে দেখেছি, দেখার পর মা এদের নিয়ে গেছিল, যে যাদের বাড়িতে করেছে ওদের নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ওদের ওকে ধরিয়ে দিয়েছে। তখন ওরা কি বলছে মা বাবাকে, তোমরা যাও, তোমার ছেলেকে আমি পাঠিয়ে দিচ্ছি, আগে জিএসটিএস করিনি, তোমরা থাকলে জিএসটিএস করবে না, থাকলে তোমরা জিএসটি কোন জায়গা আছে বলতে পারবে না, তা তোমরা যাও, আমি জিএসটিএস করে তোমার ছেলেকে তোমরা পাঠিয়ে দেবো। মারধর করতে করতে ডাইরেক্ট মেরে দিয়েছে, লাঠি শটাত আবার স্টিলের পাইপ টাইপ দিয়ে মেরেছে, আমার তো ইনসাফ চাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারুইপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।